ফাইনালি বছর শেষের মুখে এসে আমরা অরিজিৎ সিং এর একটা মাস্টারপিস পেলাম। যারা আমরা অরিজিৎ সিং এর ভক্ত তারা আমরা একটা গান পেয়েছি আজকে তরফ সিনেমা থেকে। তুমসে ভি জিয়াদা তুমসে প্যার কিয়া গানটা রিলিজ করেছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। ইনফ্যাক্ট আমার বিজিএমও চলছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। যাই হোক, গানটা অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা শুনুন কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু যেটা বলার আছে, যখন ট্রায়ো প্রীতম আমাদের মিউজিক কম্পোজার, ইরশাদ কামিল লিরিসিস্ট এবং অরিজিৎ সিং একসঙ্গে গান বানাবে তখন তো মাস্টারপিস হতে বাধ্য। গানটা শুনে যদিও মনে হচ্ছে যে গানটা কোনো একটা জায়গাতে আগে দু তিনটে গানের যেন মিক্স আপ আছে মনে হচ্ছে। আপনারা জানাবেন যদি আপনাদের এই ব্যাপারে কোনো আইডিয়া থাকে। তো যাই হোক, গানটা শুনতে কিন্তু ভালো লাগবে বস, কোনো কথা হবে না। আর আমরা যারা গান ভালোবাসি, মেলোডিয়াস সং পছন্দ করি, তাদের কাছে গানটা অমৃতের সমান। এবার আসছি, গানটা যখন প্রথম শুনেছিলাম, অ্যাকচুয়ালি একটা ট্রেলার, যখন 26 অক্টোবর ট্রেলারটা রিলিজ করেছিল সেই সময়ই গানটা ছোট ছোট করে ট্রেলারের মধ্যে ক্লিপে অরিজিতের ভয়েসটা দেওয়া ছিল গানটার, তখন থেকে মনে হচ্ছিলো গানটা কখন ফুল আসবে। তো আজকে রিলিজ করার পর থেকে আর থামানো সম্ভব নয়, পুরো গানটা দারুণ। এবার কথা হচ্ছে সিনেমাটার ব্যাপারে, ছোট্ট করে একটু বলে দিই, এটা তেলেগু সিনেমা RX100-এর রিমেক, যেটা 2017 সালে রিলিজ করেছিল। ইউটিউবে যদিও এর হিন্দি ভার্সান অ্যাভেলেবেল আছে, ডাবড ভার্সান, আর হিন্দি যেটা আমাদের তরফ রিলিজ করবে হিন্দিতে, এটার ডাইরেক্টর আমাদের মিলন লুথরিয়া সাহেব, ভালো হবে কোনো ডাউট নেই। তবে যেটুকু বোঝা যাচ্ছে গল্পে, যে এটা আপনার কবির সিং প্যাটার্নে হবে, মানে লাভ রেকিং। ওকে, তো কি হবে না হবে সেটা আমরা 3rd December যখন সিনেমা রিলিজ করবে বুঝতে পারবো। গানটা কেমন লাগলো এটা কিন্তু আপনাদেরকে অরিজিৎ সিং এর ভক্ত হলে আমাদের কমেন্ট বক্সে জানাতেই হবে। ওকে, আর আমি শুনে আমার ভালো লাগাতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাই খাটছে যখন, ভাইয়ের জন্য তো লাইক সাবস্ক্রাইবার এগুলো তো করতে হবে, তাই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। টাটা।